يَرْزُقْهُ مِنْ حَيْثُ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথ বের করে দেন। যদি কোনো বিপদ আপদে পড়ে যায়, যদি কোনো মুশকিলে পড়ে যায়, আল্লাহ তাআলা তার এই মুশকিলকে আসান করে দেন। ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, যদি কখনো দুনিয়ায় চলাফেরাতে বান্দা রিজিকের অভাব হয়, বান্দা কখনো খাবার পেশানি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ধারণার অতীত উচ্চ থেকে ওই বান্দাকে খাবার দান করবেন, ঠিক কিনা বলেন? দিছে না? এরকম ভাবে একজন সাহাবি আর একজন সাহাবিয়া দীর্ঘদিন ধরে এরকম অনাহারে থাকার পরে আল্লাহর নবীর কাছে গেলেন, খাবারের কথা যে আল্লাহর নবীকে বললেন। তা আল্লাহর নবী বলেন, নামাজ পড়ো, যাও ওযু করো, নামাজ পড়ো। এরকম ভাবে একবার নয়, দুইবার নয়, তিন তিনবার গেলেন। তো আল্লাহর নবী পাঠাইলেন, যাও ওযু করো, ওযু করো, নামাজ পড়ো, তোমার ওযু হই নাই। তা চতুর্থবারের মাথায় এই বান্দাদের ঘরের মধ্যে খাবারের কল ঘোরা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার! চতুর্থবারের মাথায় ঘরের মধ্যে খাবারের স্তূপ জমা হয়ে গেল। এই যে গ্রাম্য এলাকায় ডাল ভাঙাই জাতা দেখছেন, আমাদের এলাকায় জাতা বলে, ডাল ভাঙে পা দিয়ে ঘোরায় ঘোরায়, তো ওরকম ভাবে জাতা ঘুরতে রয়েছে, ঘুরতে রয়েছে, আর ঘরের মধ্যে স্তূপ হয়ে গেছে খাবারের। তো আল্লাহর নবীকে বললেন, ওগ নবী, এরকম ভাবে ঘরের মধ্যে খাবারের স্তূপ হয়, যখন খাবার নিছে ওই জাতাতে টাচ লাগছে আর বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যদি তুমি এই জাতাকে তুমি স্পর্শ না করতা, কিয়ামত পর্যন্ত এইখান থেকে তুমি আটা নিয়া শেষ করতে পারতে না। সুবহানাল্লাহ! মুহতারাম হাজিরিন, এই হলো তাকওয়ার, তাকওয়ালা ব্যক্তিদের অবস্থা। তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার নিজ জিম্মাদারিতে তার ঘরে খানায় পৌঁছায় দিবেন, ঠিক কিনা বলেন? যারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। চতুর্থ নম্বর, আমায় তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সমস্যার সমাধান সহজ করে দেন। সুবহানাল্লাহ! ওমান ইত্তাকিল্লাহ ইউকাফফির আনহু সাইয়্যাতিহি ওয়ায়ুযিমুলাহু আজরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মোচন করবেন এবং তাকে মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ! এত আসতে কেন? জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহর আওয়াজ। এই হলো তাকওয়ার পাঁচটি পুরস্কার। এরকম ভাবে প্রত্যেকটা আয়াতের সাথেই কিছু না কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো দেওয়া হয় বোঝানোর জন্য। ওই দুনিয়ার এই জীবন তো ক্ষণস্থায়ী, কারণ এখানে মানুষ চিরদিন থাকবে না, চলে যেতে হবে। কোথায় কোথায় যেতে হবে? সবাই বলেন, কোথায় যেতে হবে? পরকালের ডাকে সাড়া দিয়ে সকলের চলে যেতে হবে। তো পরকালে যদি আমি চলেই যাই, আমার আমুলনামা শূন্য হস্তে নিয়ে গেলে কি হবে? আল্লাহর সাথে দুশ্মনী সৃষ্টি করে গেলে কি হবে?
মৌলানা ভূমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বর্ণনা করতেছেন এক পাগল আইসা বলে, হুজুর যদি আমার দুনিয়া ছেড়ে চলেই যেতে হয় তাহলে ওই মাওলাকে ভুলে গেলে কিলাব ওই